মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা আরশেদ আলীকে কুপিয়ে খুন করেছে দুই ছেলে ও ভাগিনা। এই ঘটনায় ছোট ছেলে খোরশেদ আলম এবং ভাগিনা আহাতকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে বড় ছেলে খবির। রোববার সকালে সদর উপজেলার উকিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে ছেলেদের সাথে আরশেদ আলীর ঝামেলা চলছিল। সম্প্রতি মসজিদের নামে 10% জমি লিখে দিলে ছেলেদের সাথে বাবা আরশেদ আলীর বিরোধ চরমে পৌঁছায়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে বাড়ি থেকে ডেকে পাশের একটি নির্জন জায়গা নিয়ে দুই ছেলে এবং নাতি তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।